ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশে সারের দাম বৃদ্ধি করা হয়। কিন্তু ইউরিয়া সারের পাশাপাশি অন্য সারের দামও কেজিতে 4-5 টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে 1 আগস্ট থেকে ইউরিয়া সারের দাম কেজিতে 6 টাকা বাড়তি কার্যকর হয়। এই সুযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় 15 টাকার পটাশ 17 টাকায়, 16 টাকার ফসফেট বা DAP বিক্রি হচ্ছে 22 টাকায়। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য দিয়ে ডিলারদের থেকে সার কিনতে হচ্ছে, এমনই অভিযোগ করছেন খুচরা সার ব্যবসায়ীরা। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি বাজারের বিভিন্ন সারের দোকান ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সারের দাম বৃদ্ধির ফলে হিমশিম খেতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের, ফলে অনেক ব্যবসায়ী সার বিক্রি ছেড়ে অন্য ব্যবসার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে সারের দাম বৃদ্ধি, অন্যদিকে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাওয়া এই ব্যবসায়ের অবস্থা শোচনীয়। দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, তাই অনেক লোকসান হওয়া সত্ত্বেও এই ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, 50 কেজি ইউরিয়া সারের বস্তা ডিলারদের কাছ থেকে 1,200 টাকা দিয়ে কিনতে হচ্ছে, যেখানে সরকার ঠিক করেছিল 1,000 টাকা করে। অর্থাৎ সরকার প্রতি কেজি ইউরিয়া সার ক্রেতাদের কাছে 22 টাকা করে বিক্রি করতে বললেও তাদের ডিলারদের কাছ থেকেই 24 টাকা করে কিনতে হচ্ছে। এছাড়া DAP সার ও MOP সারও সরকার যে দাম নির্ধারণ করেছে তার চেয়ে বেশি দামে ডিলারদের থেকে কিনতে হচ্ছে। এছাড়া TSP সার আগে 50 কেজির বস্তা 1,400 টাকা ছিল, তা এখন 1,500 টাকায় কিনতে হচ্ছে, অর্থাৎ কেজিতে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সোনারগাঁও উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের জানান, সরকারি নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করলে আমরা প্রমাণ সাপেক্ষে ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আর সরকার শুধু ইউরিয়া সারের দাম বৃদ্ধি করেছে, যদি কোনো ব্যবসায়ী অন্য সারগুলোর দাম বৃদ্ধি করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।